ফ্লোতে আমরা যাচ্ছি বা আপনাদের এখানে তো ফ্লো চার্ট একদম লাগানো আছে না এটা হলো আমাদের প্রসেস ফ্লো চার্ট আচ্ছা আমরা যতগুলো ফ্লো দেখলাম একের পর এক কার্যকরী প্রায় প্রত্যেকটাই কিন্তু সেখানে উল্লেখ করা আছে দেখলাম উল্লেখ করা আছে প্রসেস ফ্লো চার্টে আমাদের কার্যক্রম করা আচ্ছা সব রকম সেফটি মেনে গুণগত মান সম্পন্ন পণ্য হচ্ছে আপনারা তুলে দিচ্ছেন এসিআই অ্যাগ্রোলিক এখানে কি হচ্ছে এখানে ওয়েইং হচ্ছে এখানে প্যাকেট হচ্ছে আচ্ছা এই যে হার্ডেনিং এর পর এখানে আসছে তাই তো হ্যাঁ এখানে আসার পর প্রত্যেকটা থেকে পরে এখানে কি এখানে ওয়েইং হচ্ছে ওজন মাপা হচ্ছে ওজন কতখানি হচ্ছে একটা ঝুড়িতে পরে 1 কেজি করে আপনার ওজন করা হচ্ছে 1 কেজি করে প্যাকেট জাত করুন পার প্যাকেট 1 কেজি আর পার মাস্টার গ্রাম হবে 10 প্যাকেট আচ্ছা আমরা যদি একটু যাই এই যে এই প্যাকেজিংটা তো ভিন্ন কোম্পানি দেখতে পাচ্ছি এটা আমরা প্যাকেজিং কোম্পানি থেকে আমরা এই আর্টওয়ার্কটা কাস্টমার আমাদের আর্টওয়ার্কটা দিয়েছে এই আর্টওয়ার্কটাকে আমরা আমাদের প্যাকেজিং আমাদের যে প্যাকেজিং সাপ্লায়ার তাকে দিয়েছি সে এটাকে তারা ডেভেলপ করে আমাদেরকে পলি ব্যাগটা সাপ্লাই দিয়েছে আচ্ছা তো এটার পিছনে দেখতে পাচ্ছি যে এসিআই অ্যাগ্রোলিক লিমিটেড লেখা আছে এসিআই অ্যাগ্রোলিক লিমিটেড এবং আপনাদের ফোন নাম্বারও মনে হয় আছে আমাদের এখানে ইউ অ্যাপ্রুভাল এই প্রোডাক্টটা যাবে নেদারল্যান্ডে নেদারল্যান্ডে যাবে তো ইউরোপে আমাদের যদি প্রোডাক্ট পাঠাতে হয় আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে কমিশন থেকে আপনারা ইয়ে নিতে হয় ইউ অ্যাপ্রুভাল আছে যে অ্যাপ্রুভাল নাম্বারটা হলো ACT 140 এসএটি মিনস এই ফ্যাক্টরিটা সাতক্ষীরায় তাই এসএটি এখানে তারপর হলো 140 হলো আমাদের স্পোর্ট আচ্ছা এরপরে এখানে 1 কেজি করে প্যাকেটে করছেন তো ওই পাশে কি হচ্ছে ওখানে এখন এই ব্যাগটাকে সিল করা হচ্ছে সিলিং করে ওখানে মেটাল ডিটেকশন হচ্ছে মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে এই প্রোডাক্টটাকে পাস করা হয় যাতে প্রথম মেটাল ডিটেক্ট করে এই ডিটেক্টর হলো এই মেশিন মেটাল যদি থাকে ওটা স্টপ হয়ে যাবে ওটা পাস হবে না আচ্ছা তো তারপরে এই প্রোডাক্টটা আমরা যে এই যে 1 কেজির একটা প্রোডাক্ট বা 2 কেজি বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট হয়ে যায় যেটা পাস সেটা কোথায় সংরক্ষণ করছেন এটা আমাদের এরপরে যাবে মাস্টার কার্ডন হবে হয়ে কোল্ড স্টোরে আপনার আমরা সেটা প্রিজার্ভ করবো সেটা কত না তো কত ডিগ্রি তাপমাত্রায় ওটার টেম্পারেচার হবে -18 ডিগ্রি মিনিমাম আচ্ছা একটু জানতে চাই যে এই যেহেতু এক্সপোর্টের জন্যই শুধুমাত্র আপনারা এই চিংড়িটাকে প্যাকেট জাত বা প্রক্রিয়াজাত করছেন আমরা 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি এক্সপোর্টের জন্য এই প্রোডাক্টটা ইউজ করছি কোনো লোকাল সেল আমরা করি না তো সেই ক্ষেত্রে কতদিন পর পর এখান থেকে প্রোডাক্ট যাচ্ছে প্রোডাক্ট যাচ্ছে আমরা লিড টাইম নিয়ে থাকি 30 ডেজ এই 30 ডেজের মধ্যেই আপনার শিপমেন্টটা হয়ে যাবে কেমন হয় যে কতদিন পর দেখা যাচ্ছে যে আমাদের মাসে 15 কন্টেনার শিপমেন্ট হচ্ছে এক একটা কন্টেনারে কত 20,000 কিলো এক এক কন্টেনার